ক্যানাডায় এই মুহূর্তে আসা কি ঠিক হবে কি না সেটা নিয়েই আজকের ভিডিও। এখন 2024 সাল, 2022-23 এই সময়গুলোতে ক্যানাডায় আসার ব্যাপারে মানুষের আগ্রহ অনেক বেশি ছিল, 2024-এও সেটা অপরিবর্তিত আছে, কিন্তু এখন সময়ের সাথে সাথে অনেক কিছু আসলে পাল্টে গেছে। জীবনযাত্রার মান অনেক টাফ হয়ে গেছে, জিনিসপত্রের দাম গিয়েছে বেড়ে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাড়ার জন্য যে বাসাটা আপনারা নেবেন সেটার খুব ক্রাইসিস দেখা দিয়েছে, যার কারণে ডিমান্ড বেশি হওয়ার কারণে বাড়ি ভাড়া অনেক বেড়ে গিয়েছে, এবং সে কারণে আগে যে পরিমাণ কস্ট লাগত এখানে থাকার জন্যে সেটার চেয়ে অনেক বেড়ে গেছে। যার কারণে যারা ক্যানাডায় আসবেন স্টুডেন্ট হিসেবে কিংবা পিআর হিসাবে কিংবা অন্য যে কোনো উপায়ে আসেন না কেন, সেখানে আপনার কস্ট আগের চেয়ে অনেক বেশি হবে, সেই বিষয়টা মাথায় নিয়েই আসতে হবে। তো আজকে আলোচনায় আমরা দেখব যে এই সমস্ত খরচ বেড়ে যাওয়ার পরও কি ক্যানাডায় আসা ঠিক হবে কিনা। আসলে ক্যানাডায় মানুষ আসে একটা ভালো এবং উন্নত জীবনযাত্রার আশায়, মূলত পরবর্তী প্রজন্মের যারা থাকবে, আপনার সন্তানেরা যারা আরও ভালো থাকে, সে কারণেই ক্যানাডায় মানুষ পাড়ি দিতে চায়। এছাড়াও ক্যানাডার উন্নত জীবন ব্যবস্থা তো রয়েছেই, সেখানে আপনি নিশ্চিন্তে একটি সিকিউর লাইফ লিড করতে পারবেন, এরকম একটি আশা নিয়েই ক্যানাডায় মানুষের ভিড়। মোস্ট রিসেন্টলি যেটা হয়েছে যে এই ধরনের অতি উৎসাহের কারণে পুরো পৃথিবী জুড়ে ক্যানাডা হয়ে গেছে দ্য নাম্বার ওয়ান ডেস্টিনেশন ইমিগ্রান্টের জন্যে। এবং আপনারা জানেন ক্যানাডা প্রতি বছর গড়ে 5 লাখের মতো ইমিগ্রেন্ট নিয়ে থাকে, এবং সেই ধারাটাই অব্যাহত আছে। এবং রিসেন্টলি আপনারা দেখেছেন যে প্রচুর পরিমাণ ভিজিট ভিসাও দেওয়া হচ্ছে, যার কারণে প্রচুর মানুষ ভিজিট ভিসা নিয়ে এখানে এসছেন। যুদ্ধ বিগ্রহের কারণে বিভিন্ন দেশ থেকে অ্যাসাইলাম সিকাররা এসছেন অনেক অনেক স্টুডেন্ট, বিগত বছরগুলোর চেয়ে অনেক বেশি পরিমাণে স্টুডেন্টদেরকে চান্স দেওয়া হয়েছে। এবং অন দি আদার হ্যান্ড আপনারা খেয়াল করলে দেখবেন যে এই গত ডিসেম্বর মাসেই ক্যানাডায় এসছে 1 লক্ষের মতো মানুষ, কিন্তু মাত্র জব সৃষ্টি হয়েছে হাতে গোনা কয়েকটি, 100 মতো জব মাত্র তৈরি হয়েছে নতুন জব। তো আপনি চিন্তা করে দেখেন 1 লক্ষ লোক চলে আসলো এক মাসে, সেখানে মাত্র জব সৃষ্টি হয়েছে 100। এমন না যে ক্যানাডায় অনেকগুলো জব ফাঁকা পড়ে আছে এবং মানুষ খুঁজে পাচ্ছে না, সেরকম কিন্তু না। এখানকার কালচার অনুযায়ী বেশ কিছু জব খালি আছে, কিন্তু সেই জবগুলো খালিই থাকবে যতদিন না পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট লোক তারা পাবে। তো ক্যানাডা কখনো অ্যাব্রাপ্টলি রিক্রুট করে না, যে কাউকে ধরে রিক্রুট করে ফেললাম এবং আস্তে আস্তে সেটা পরেরটা পরে দেখা যাবে, এইভাবে করে তারা রিক্রুট করে না। সো এই যে ক্যানাডায় চলে আসার যে উৎসাহ এই মুহূর্তে আমরা দেখছি, সেটাকে কম্পিট করতে হলে আপনাকে ভাবতে হবে আপনি গ্লোবাল স্কেলে রেডি আছেন কি না। কারণ পুরো পৃথিবী থেকে যত স্কিল্ড লোকজন আছে, যত এক্সপিরিয়েন্সড লোক আছে, তারা ইমিগ্রেশনের মাধ্যমে আসছেন। যারা পড়াশোনা করছেন তারাও বেশ বড় অঙ্কের একটা মানুষজন, এবং যারা অ্যাসাইলাম সিকার এবং অন্যান্য মাধ্যমে এসছেন, এবং এই মুহূর্তে যারা ভিজিট ভিসায় আসছেন, সবাই এই মুহূর্তে জব খুঁজতেছেন। এবং জব ক্রাইসিসের কারণে আপনি যদি জব না পান, তাহলে এই ধরনের একটি ব্যয়বহুল কান্ট্রিতে থাকাটা আসলে খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে আপনার জন্যে। এবং যার কারণে ওই চ্যালেঞ্জের কারণেই আসলে এই দেশে থাকার যে স্বপ্নগুলো আপনি নিয়ে এসেছিলেন সেগুলো আস্তে আস্তে ধূসর হতে থাকবে। তো আমি এই 2024 এবং 2025-এ তাদেরকেই এনকারেজ করবো আসতে, যারা আসলে এই ধরনের গ্লোবাল স্কেলে চ্যালেঞ্জ নেওয়ার জন্য রেডি আছেন, যাদের স্কিল এবং এক্সপিরিয়েন্স সম্বন্ধে আপনাদের নিজেরাই অনেক কনফিডেন্ট, আপনার ইংলিশ প্রফিশিয়েন্সি অনেক ভালো, যেটা দিয়ে আপনি অ্যাটলিস্ট কম্পিট করতে পারবেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে আপনার যে ধরনের ইংলিশ প্রফিশিয়েন্সি দরকার সেটা অলরেডি এখানে যত মানুষই আছেন, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে এসছে, তাদের অলরেডি আছে।
তো আপনি যদি আপনার ইংলিশ প্রফিশিয়েন্সি কিছুটা কম হয়ে যায় তাহলে কিন্তু আপনি অলরেডি পিছিয়ে পড়লেন। কারণ সবচেয়ে প্রথমে যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে যে আপনি ইংলিশে কতটা পারদর্শী, কতটা সাবলীল, কতটা কালচারালি আপনার ওরিয়েন্টেশন এই মুহূর্তে আছে। এই বিষয়গুলো প্রাথমিকভাবে যদি আপনি থাকেন তাহলে আপনি এন্ট্রি লেভেলের জব খুঁজে পাওয়াটা আপনার জন্য তেমন কোনো সমস্যা হবে না। যদিও অনেক বেশি জব ক্রাইসিস আছে, কিন্তু ওই ধরনের কোয়ালিফিকেশান সহ যদি আপনি থাকেন তাহলে আপনার জব পাওয়া খুব একটা ডিফিকাল্ট হবে না। সো আপনারা আসার আগে আপনার ইংলিশ প্রফিশিয়েন্সিটাকে বাড়িয়ে নেন, কম্পিউটারের বেসিক স্কিলসগুলোকে বাড়িয়ে নেন, তারপরে আপনি কোনো একটা প্রোগ্রামে আসেন, হয় সেটা স্টুডেন্ট ভিসা, হয় সেটা ইমিগ্রেশন, যেটাই হোক না কেন, আপনি অন্যদের থেকে যাতে পিছিয়ে না পড়েন সেজন্য আপনাকে আগে থেকেই রেডিনেস থাকতে হবে। সেই রেডিনেস যাদের আছে তাদেরকে আমি অবশ্যই বলবো ক্যানাডায় চলে আসেন, কারণ ক্যানাডা এখনও অপার সম্ভাবনাময় একটি দেশ। এই দেশটা অনেক বেশি ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে, এবং সেই ডেভেলপমেন্টের জন্যে তাদের আসলেই অনেক বেশি লোক দরকার। কিন্তু সেই লোকটা আসলে ওরা অনেক র্যাপিডভাবে নিয়ে আসার কারণে এই মুহূর্তে অ্যাকোমোডেশনের ক্রাইসিস হচ্ছে, জব ক্রাইসিস হচ্ছে, এবং প্রপার ডিস্ট্রিবিউশন হচ্ছে না। মানুষগুলো বিভিন্ন শহরে না গিয়ে দুই একটা বড় শহরে চলে আসতেছে, যার কারণে মানে মূল শহরগুলোতে মানুষের আনাগোনা এবং বেড়ে গেছে, কিন্তু অনেক বেশি দূর দূরান্তের রিমোট শহরগুলোতে মানুষ যাচ্ছে না। ওখানে অনেক বেশি ঠান্ডা, ওয়েদার প্রবলেম অ্যান্ড অল দ্যাট, সে কারণে প্রপার ডিস্ট্রিবিউশন না হওয়ার কারণে ওই ধরনের ছোটো শহরগুলোতে জবও তৈরি হচ্ছে না, মানুষ যাচ্ছেও না। তো এরকম একটা সিচুয়েশনে, গ্লোবাল ক্রাইসিসের মধ্যে আপনারা আসবেন কি না, আসলেও পর্যাপ্ত পরিমাণ ফান্ড নিয়ে আসতে হবে যাতে এই ধরনের আনফোর্সিন সিচুয়েশনকে আপনি অ্যাভয়েড করতে পারেন। আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।